নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করছি ডাব্লিউ বিপি এক্সাম দু হাজার চব্বিশের জন্য জি কে মক টেস্ট সিরিজ থ্রি নিয়ে আশা করছি এই মক টেস্ট সিরিজগুলো তোমাদের খুব ভালো লাগছে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামের জন্য ওই সেটটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমাদের রোজ ফলো করো আমরা কিন্তু রোজই জি কে মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসছি এর মাধ্যমে তোমাদের খুব ভালো কিন্তু প্রিপারেশন হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও ফর অল নোটিফিকেশন তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন আমেরিকান কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে নৌ চালনা খেলার সাথে আমেরিকান কাপ যুক্ত পরের প্রশ্ন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে পরের প্রশ্ন হারেলি উৎসব কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হারেলি উৎসব ছত্রিশগড় রাজ্যে পালন করা হয় পরের প্রশ্ন পন্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রামনারায়ণ সারিঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন দেখি দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে চেন্নাইকে পরের প্রশ্ন চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করবে কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে রাজস্থান রাজ্য চাষিদের বিনামূল্যে মিলেট বীজ প্রদান করবে পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম লিপির নাম কি ভারতের সবথেকে প্রাচীনতম লিপি হল শহর লিপি পরের প্রশ্ন চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন চেঙ্গিস খান বারোশো একুশ সালে ভারত আক্রমণ করেন পরের প্রশ্ন কম্পিউটারের পরিভাষা অনুযায়ী TB এর অর্থ কি এর পুরো অর্থ হলো টেরাবাইট তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টেরাবাইট পরের প্রশ্ন ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো কোথায় ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হলো দিল্লিতে পরের প্রশ্ন ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত পরের প্রশ্ন কলকাতায় মেট্রো রেল পরিষেবা কবে চালু হয় কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গির জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে পরের প্রশ্ন ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত ভাখরা নাঙ্গাল বাঁধ আছে শতদ্রু নদীর উপর পরের প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পরের প্রশ্ন সম্প্রতি ঘূর্ণিঝড় তেজ এর নামকরণ করেছে কোন দেশ ঘূর্ণিঝড় তেজের নামকরণ করেছে ভারতবর্ষ তেজের অর্থ হলো শক্তি বা বল পরের প্রশ্ন ভারতের বর্তমান এস বি চেয়ারম্যানের নাম কি ভারতের বর্তমান এস বি চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া পরের প্রশ্ন সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার দু বিজয়ী জন ফসে কোন দেশের নাগরিক জন ফসে পেয়েছেন দু সালে সাহিত্য বিভাগ থেকে নোবেল পুরস্কার ইনি নরওয়ের বাসিন্দা পরের প্রশ্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া এই নিয়ে কবার কাপ পেল সঠিক উত্তর হয়ে যাবে ছবার তাহলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ মোট ছবার বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়া একটু দেখে নি রানার্স দলের নাম কি রানার্স দল হল ভারত আয়োজক দেশ হলো ভারত মোট অংশগ্রহণকারী দেশ হল দশটি রান করেছেন বিরাট রান আর সর্বাধিক উইকেট মোহাম্মদ সামি চব্বিশটা উইকেট নিয়েছে পরের প্রশ্ন দু সালে বাফটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি সঠিক উত্তর অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট এই ছবিটি বাফটা পুরস্কার প্রাপ্ত তেইশ সালে পেয়েছে এই ছবিটি শেষ হলো আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যে সমস্ত বন্ধুরা ডাব্লিউবিপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের খুব ভালো প্রিপারেশন হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে লাইক করো সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে রাখো পাশের বাটনটা ক্লিক করে যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমাদের এই ডেলি হওয়া WBP বিপি এর জন্য যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট হচ্ছে তোমরা কিন্তু প্রতিদিন অংশগ্রহণ করো তোমাদের খুব ভালো ফলাফলের জন্য তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো ধন্যবাদ